বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ, আবারও আপনাদের সামনে হাজির সৌদি প্রবাসীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি আরবে আসার জন্য যারা তৈরি হচ্ছেন, ইতিমধ্যে ভিসা নেওয়ার জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সি অথবা আপনাদের আত্মীয় স্বজন থেকে ভিসা আর কথাবার্তা চূড়ান্ত করেছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ এই যে 8 অক্টোবর 2023 তারিখ থেকে সৌদি আরবের কাজের ভিসায় প্রার্থীদের বায়োকেমিস্ট টেস্ট অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করেছে সৌদি আরবের সরকার, এবং তা কার্যকরের জন্য ইতিমধ্যেই ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস নির্দেশনা জারি করেছে। সৌদি আরবের কর্মসংস্থানের জন্য সকল ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করা হয়েছে, যা আগামী 8 অক্টোবর 2023 তারিখ থেকে কার্যকর হবে। যে কোনো পাসপোর্টে বায়োকেমিস্ট ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সৌদি দূতাবাস জমা করবে না, এবং তা লিখিতভাবে জানিয়ে দিয়েছে সৌদি দূতাবাস। অর্থাৎ কোনো পাসপোর্টই সৌদি দূতাবাস ভিসার জন্য জমা নেবে না বায়োমেট্রিক টেস্ট অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট টেস্ট ছাড়া। কর্মসংস্থান অর্থাৎ কাজের ভিসা পেতে আগ্রহী ব্যক্তিদের অবশ্যই যমুনা ফিউচার পার্কে বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকায় অবস্থিত সৌদি ভিসা সলিউশন অ্যান্ড ট্র্যাভেলস তারিশ সেন্টার, অর্থাৎ এটা ইংরেজি আরবিতে তাসিরা বলা হয় তারিশ সেন্টার, সেন্টারে সংশ্লিষ্ট যাত্রী পাসপোর্ট সাথে করে নিয়ে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করাতে হবে, এবং সেই বায়োমেট্রিক টেস্ট রিপোর্ট সাথে করে পাসপোর্টের সাথে করেই সৌদি দূতাবাসে ভিসার জন্য জমা করতে হবে। অতএব অনুমোদিত অফিসের মাধ্যমে পাসপোর্টটি দূতাবাস কনসুলার বিভাগে জমা দিতে হবে। অনুমোদিত অফিসের জন্য চলমান নির্ধারিত দিনেই ভিসার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ এই ভিসা সেন্টারটি, এই ফিঙ্গারপ্রিন্ট সেন্টারটি যেটি যমুনা ফিউচার পার্কে অবস্থিত, সেটি আমি আবারও বলছি, যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা আবাসিক এলাকায় সৌদি ভিসা সলিউশন অ্যান্ড ট্র্যাভেলস তারিশ সেন্টার, সেটি সৌদি আরবের দূতাবাস ঢাকায় অবস্থিত, তাদের অনুমোদিত সেন্টার। সেখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ বায়োমেট্রিক টেস্ট সম্বলিত রিপোর্ট আর সাথে করে তারপরে আপনারা যারা ট্র্যাভেলসের মাধ্যমে, হয়তো এটা ট্র্যাভেলস এজেন্সি আপনাদেরকে করিয়ে দিবে, তবে ট্র্যাভেলস এজেন্সি যদি বলে যে এটা সারা করিয়ে দেবে, সেটা একটা ভুল এবং প্রতারণার ফাঁদ হতে পারে। আপনারা অবশ্যই সেটা বায়োমেট্রিক টেস্ট নিজেই করাতে হয়, কেউ করিয়ে দিতে পারে না। বায়োমেট্রিক টেস্ট অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট, সেটা ট্র্যাভেলস এজেন্সি হোক, আপনার ভিসা যে করিয়ে দিচ্ছে সে হোক, আপনার মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে সেই ফিঙ্গারপ্রিন্ট পেপার সম্মিলিতভাবেই সৌদি দূতাবাসে আপনার পাসপোর্ট ভিসার জন্য জমা করতে হবে, তারপরেই সৌদি দূতাবাস আপনার ভিসা অ্যাপ্রুভ করবে। অর্থাৎ বুঝতে পারছেন, যারা এই মুহূর্ত থেকে 8 অক্টোবর 2023 তারিখের পরবর্তী এই থেকে এই বায়োমেট্রিক টেস্ট ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সৌদি ভিসা হবে না, এটা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে সৌদি দূতাবাস ঢাকা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।